হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি এমএস ওয়ার্ডের লেআউট ট্যাপ সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের কলাম অপশন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আপনাদের ডকুমেন্টকে যদি আপনি কয়েকটি কলমে বিভক্ত করতে চান সেটি কীভাবে করবেন এবং কলাম নিয়ে কাজ করবেন সেটি আমি এই ভিডিওতে আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি বলছিলাম এমএস ওয়ার্ডের কলাম অপশনের কথা অর্থাৎ কলাম নিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে আমি এখন আলোচনা করছি আপনি যদি আপনার এমএস ওয়ার্ডের ডকুমেন্টকে দুইটি অথবা তিনটি কলামে অর্থাৎ একাধিক কলমে যদি বিভক্ত করতে চান তাহলে সেটি করতে পারবেন সেটি করার জন্য এইখানে দেখুন লেআউট ট্যাবের অধীনে পেস সেট আপ সেকশনে এখানে একটি বাটন রয়েছে কলামস বাটন এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে বেশ কিছু অপশান চলে আসবে আপনাদের ডকুমেন্টকে যদি আপনি দুইটি কলমে বিভক্ত করতে চান তাহলে এটি সিলেক্ট করতে পারেন এটি সিলেক্ট করলে আপনার ডকুমেন্টের কলামটি দুইটি ভাগে বিভক্ত হয়ে যাবে অর্থাৎ আপনার ডকুমেন্টটি দুইটি কলমে বিভক্ত হবে এখানে বর্তমানে টেক্সট কম রয়েছে এই কারণে এটি বোঝা যাচ্ছে না আমি এই টেক্সটটি কপি করে যদি পেস্ট করে দেই। আমি অনেকগুলি টেক্সট কপি করে পেস্ট করে দিলাম তাহলে দেখুন এখানে আমার এই ডকুমেন্টটি দুটি কলমে বিভক্ত হয়েছে দেখুন ডান দিকে এবং বাম দিকে দুটি কলামে বিভক্ত হয়েছে এখন আমরা যদি এটি আবার এক কলমে রূপান্তর করতে চাই তাহলে অন্যভাবে এখানে কলমস বাটনে ক্লিক করে ওয়ানে ক্লিক করলে সেটি বর্তমানে এক কলমে বিভক্ত হয়ে গেছে তারপরে আপনারা যদি এটি তিনটি অথবা চারটি অর্থাৎ আরও বেশি কলমে বিভক্ত করতে চান তাহলে আবার এই বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে থ্রি এই থ্রিতে ক্লিক করলে সেটি তিনটি কলমে বিভক্ত হবে তারপরে এখানে আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে যে আপনারা দুইটি কলমে যদি বিভক্ত করতে চান এবং একটি কলম যদি ছোটো এবং আরেকটি কলাম যদি বড় করতে চান তাহলে এই বাটনে ক্লিক করতে পারেন তাহলে দেখুন বাম দিকের কলমটি ছোটো হয়েছে এবং ডানদিকের কলামটি বড় হয়েছে তারপরে আপনারা যদি এখানে বাম দিকের কলামটি যদি বড় করতে চান এবং ডান দিকের কলমটি ছোট করতে চান তাহলে এইখানে এই বাটনে ক্লিক করার পরে এখানে রাইট এখানে ক্লিক করলেই দেখুন বাম দিকের কলামটি বড় হয়েছে এবং ডান দিকের কলমটি ছোটো হয়েছে এভাবে আপনারা এখানে কলামসে ক্লিক করার পরে আপনাদের ডকুমেন্টকে কলমে বিভক্ত করতে পারেন এখানে একটি বিষয় লক্ষ্য করুন এখানে টু এবং থ্রি দুইটি বিষয় রয়েছে অর্থাৎ দুটি অপশন রয়েছে আপনারা বর্তমানে এই কলামটিকে দুইটি অথবা তিনটি কলমে বিভক্ত করতে পারছেন কিন্তু আপনারা যদি তিনের অধিক যদি কলমে বিভক্ত করতে চান চার অথবা পাঁচটি কলমে বিভক্ত করতে চান তাহলে সেটি করার জন্য এখানে মোর কলামস এই বাটনে ক্লিক করতে হবে তার আগে আমি এটি ওয়ান কলাম করে নিচ্ছি তারপরে আমি কলামে ক্লিক করলাম এখানে মোর কলামস এখানে ক্লিক করলাম এখানে দেখুন তারা কিছু এখানে আইকন দিয়ে রেখেছে এখানে আইকন দেখে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে ওয়ান কলাম এটি টু কলাম এটি থ্রি কলাম এটি হচ্ছে লেফট রাইট যেটি আমি বাহির থেকে করলাম সেটি আমরা এখান থেকে করতে পারবো অর্থাৎ এখানে সিলেক্ট করে আমরা ওই একই ধরনের কাজ করতে পারবো তারপরে আপনারা যদি তিনের অধিক কলমে বিভক্ত করতে চান অর্থাৎ চারটি অথবা পাঁচটি কলমে বিভক্ত করতে চান তাহলে দেখুন এখানে লিখা রয়েছে নাম্বার অফ কলামস বর্তমানে এখানে টু রয়েছে আমি এখানে ক্লিক করে যদি ফোল্ড করে দেই অথবা আমি এখানে যদি ফোল্ড যদি লিখে দেই তাহলে আমাদের পেজটি চারটি কলমে বিভক্ত হবে দেখুন এখানে প্রিভিও শো করছে বর্তমানে এখানে দেখুন চারটি কলমে সেটি বিভক্ত হয়ে গেছে সেটি বোঝাচ্ছে আমি এখানে ওকেতে ক্লিক করলাম তাহলে আমাদের ডকুমেন্টটি এখানে চারটি কলমে বিভক্ত হয়ে গেছে তারপরে এখানে আরও কিছু অপশন রয়েছে আমি এখানে ক্লিক করে আবার মোর কলামসে ক্লিক করলাম আপনারা যদি কলামের মাঝখানে যদি লাইন টানতে চান তাহলে সেক্ষেত্রে এখানে লাইন বিটুইন এই অপশানটি ব্যবহার করতে পারেন আমি এটিতে ক্লিক করলাম এবং এটি আমি দুটি কলমে বিভক্ত করছি তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন দুইটি কলামের মাঝে একটি লাইন চলে আসছে আমার পুরো ডকুমেন্টে এই লাইনটি চলে আসতে এরপরে আরেকটি বিষয় দেখুন বর্তমানে আমার এই দুইটি কলামের মাঝে কিছু স্পেস রয়েছে এখন এই স্পেসটি বর্তমানে কত রয়েছে এবং এই স্পেসটি যদি আমরা বাড়াতে অথবা কমাতে চাই তাহলে সেটি কীভাবে করবো তার আগে আমি আমার ডকুমেন্টের টেক্সটগুলো জাস্টিফাই করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন বর্তমানে এই যে এখানে কিছু স্পেস রয়েছে এখানে কিছু স্পেস রয়েছে আমি যদি এই স্পেসটি বাড়াতে অথবা কমাতে চাই সেটি করার জন্য আমি আবার লেআউট ট্যাপে গেলাম কলাম সে ক্লিক করলাম তারপরে মোর কলাম সেখানে ক্লিক করলাম দেখুন এখানে স্পেসিং রয়েছে পয়েন্ট ফাইভ অর্থাৎ বর্তমানে আমাদের এই দুইটি কলামের মাঝে হাফ ইঞ্চি স্পেস রয়েছে আমি যদি এখানে এটি কমাই দেই পয়েন্ট থ্রি করলাম তারপরে ওকে থেকে ক্লিক করলাম তাহলে দেখুন স্পেসটি কমে গেছে তারপরে আপনারা যদি বাড়াতে চান অনুরূপভাবে এখান থেকে বাড়াতেও পারেন এই দেখুন বর্তমানে পয়েন্ট এইট হয়ে গেছে তারপরে এখানে যে কলামের যে সাইজটি রয়েছে এই কলামের সাইজটিও আপনি কাস্টমাইজ করতে পারেন আমি এখানে ক্লিক করলাম তারপর মোট কলামে ক্লিক করলাম দেখুন বর্তমানে আমাদের এখানে কলামের সাইজটি রয়েছে টু পয়েন্ট সেভেন থ্রি অর্থাৎ আমাদের এই দুইটি কলামের সাইজই হচ্ছে টু পয়েন্ট সেভেন থ্রি ইঞ্চি করে রয়েছে এখন আমরা যদি একটি সাইজ ছোটো অথবা আরেকটি সাইজ যদি বড় করতে চাই সেটিও করতে পারবো এখানে দেখুন একটি অপশন রয়েছে ইকুয়াল কলাম উইথ অর্থাৎ কলাম উইথ দুটি ইকুয়াল হবে কিনা আমি এখানে টিকমার্কটি উঠাই দিলাম তাহলে দেখুন এখানে দুই নম্বর কলামের এখানে যে টেক্স ফিল্ডটি রয়েছে এটি এখন হাইলাইট হচ্ছে অর্থাৎ এটি এডিটেবল হচ্ছে আমি এই টিকটি দিচ্ছি তাহলে দেখুন এটি এডিটেবল হচ্ছে না অর্থাৎ এটি লক হয়ে যাচ্ছে তারপরে আমি যদি এখানে টিকটি উঠাই দিই তাহলে সেটি এডিটেবল হবে তারপরে এখানে প্রথমের কলমের সাইজটি রয়েছে টু পয়েন্ট সেভেন থ্রি আমি এখানে ক্লিক করে এই কলমের সাইজটি বাড়াই দিচ্ছি দেখুন বর্তমানে আমি এটি থ্রি পয়েন্ট ফাইভ করে দিলাম তাহলে দেখুন দুই নম্বর কলমের সাইজটি অটো কমে গেছে বর্তমানে ওয়ান পয়েন্ট নাইন সেভেন হয়েছে এবং স্পেসিং রয়েছে পয়েন্ট এইট আমি যদি এই স্পেসটি কমাই দেই আমি এখানে পয়েন্ট ফোর করে দিলাম তাহলে দেখুন এই কলমের সাইজটি একটু বড়ো হয়ে গেছে তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের বাম পাশের কলমের সাইজটি একটু বড়ো হয়েছে এবং ডান পাশের কলমের সাইজটি একটু ছোটো হয়েছে এভাবে আপনারা এখানে মোর কলম অপশানে ক্লিক করে এখানে কাস্টমাইজ করে আপনাদের এই কলমের সাইজটি কমাতে পারেন এবং কলমের সংখ্যা আপনারা কম বেশি করতে পারবেন এবং দুই কলমের মাঝের স্পেসটি আপনারা এখান থেকে কমাতে পারেন এই ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে আপনাদের এম এসওয়ার্ডের ডকুমেন্টকে একাধিক কলমে বিভক্ত করবেন কলমের সাইজ কম অথবা বেশি করবেন কলমের মাঝের স্পেসটি কম অথবা বেশি করবেন এবং কলমের মাঝে একটি রেখা নেবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটি কমেন্ট করে জানান এবং আপনারা যদি অন্য কোনো ভিডিও পেতে চান সেটি কমেন্ট বক্সে জানান আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ